আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি মেঘালয়। মেঘালয় মিন্স গারো হিলস। গারো হিলসে গাররা কিভাবে আবাদ ফসল করে, আমরা যেটা ঘর বাসায় কি বলি, হাগরা বলি, হাগরা হাগরা, তো হাগরা আমরা দেখতে যাচ্ছি আজকে। চলুন আমাদের সাথে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। তো ফাইনালি গাড়ি স্টার্ট করছি, ফাইনালি দেখতে থাকুন ব্লগ। এটা হলো মেঘালয় রাস্তা। হয়তো রাস্তাটা অনেকদিন আগে বানাইছিল, হয়তো এখন ভেঙে গেছে। আমরা দেখি সামনে যাওয়া যাক, সামনে হাগরা আছে কয়েকটা। আমরা এই মুহূর্তে অনেক দূর চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে মানুষে আমুনের আবাদ করে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাউ সাইডে আছে এটা পাহাড়। এই পাহাড়ে উঠবো আমরা হাগরা দেখার জন্য। আপনারা সবার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এগুলো সাইকেল নিয়ে আমাদের আগে এই ঘরটা দেখতে পাচ্ছেন। এটা হলো কেশার, এই জায়গার মধ্যে পাথর ভাঙ্গা, এই জায়গা থেকে পাথর। তো মানুষ পাথর টাথর কিনে নিয়ে ঘর বাড়ি বানায়। আপনারা সাথে থাকুন আরো ভালো ভালো বস্তু দেখার জন্য। আমরা ফাইনালি একটা দোকান পেলাম মেঘালয়ের সাথে। হয়তো জায়গার মধ্যে প্রচুর পেশা কিনে হয়। পাহাড়ের দিকে মেঘালয় সাথে আপনি দোকান করতে কিরম থাকেন আপনার? আছে মোটামুটি সাতশো আটশো পরে চলে। আপনি বাড়িটা কোন জায়গায়? ঠিক আছে। তো আমরা ফাইনালি পাহাড়ে উঠতেছি, আনন্দ কিছু কমে নাকি? আরে ভাই কি বলবো, বলার মতো কিছু আছে নাকি? যে জায়গায় যাব সে জায়গায় গেলে হলো। আপনার সাথে থাকুন, হয়তো অনেক কাজ আছে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি পাও ফিলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমরা হ্যাঁ দোস্ত ফাইনালি উড়ে বললাম। দেখছেন জমিন গোনা কিরম দেখা গেছে আমার, অনেক ভালো লাগতেছে দেখিনি। প্রথম আমরা হাগরা দেখতে যাচ্ছি, জানি না কিরম দেখতে হয় হাগরা। গারোরা যে জায়গায় আবাদ করে সেটা কবলে হাগরা বলে। অলরেডি আমরা অনেক উপরে উঠে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই গো একটা আইডিয়া, একটা গাছ হইলে হয়তো গাছে তলে যেতে পারতাম। অনেক পরিশ্রম করে আসলাম, অনেক হয়রান হয়ে গেছি। দেখি সামনে কিবা পাওয়া যায় নাকি। সামনে একটা গাছ দেখা যাচ্ছে। আমরা ওই জায়গার মধ্যে অল্প জিরে তারপরে আবার স্টার্ট করছি। তুমি কো আসাও? ঠিক আছে, আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। এই জায়গার মধ্যে অল্প জিরে নই, কিন্তু হ্যাঁ তার আগে একটা কথা বলি। কারোরা আবাদ করার পর হাগরায় শুনছি ঘরটা হয়তো তুলে নিয়ে যায় বা পোড়া দেয়, কিন্তু আমরা জানি না এখন কী বা দেখতে পারবো। কিন্তু আমরা ফাইনালি এখন হাগরার ভিতরে চলে যাবো, কাছাকাছি আসছি। তো চলুন আমরা চলি। তো ফাইনালি আমরা হাগরার ভিতরে প্রবেশ করলাম। দিলমে একটা উঠে আচ্ছা, আমরা কেটে হাগরার ভিতরে ঢুকে বসি। আপনাদের কী মনে হয় এটা কি হাগরা? আমার তো মনে হচ্ছে না, কারণ এটা তো জঙ্গল দেখছি। এটা আমরা কীভাবে সিদ্ধান্ত পৌঁছাতে পারবো বুঝতেই পারছি না।
বলটা না তুলসি যেটা আলু গাছ আছে মানে অগ মানে একটা নিয়ম কি এই যে এটা বিটা গাছ আসলো তার মানে ওরা একটা জায়গার মধ্যে মানে অনেকগুলো বস্তু আবাদ করে তোমার কি কয় আলু তারপরে কোনটা এটা ফুটবল গাছ হাগরার জঙ্গল কি বলছি একটা পদ্ধতি রয়েছে যে জায়গাটা হাগরা সে জায়গার মধ্যে জঙ্গল থাকবে না যে জায়গাটা ওরা হাগরা বানালে সেই জায়গাটা জঙ্গল থাকবে আপনাদেরকে আমি ফাইনালি দেখাচ্ছি যে জায়গাটা সব সদা এটা হলো হাগরা মধ্যে আর যে জায়গাটা হয়তো জঙ্গল পরে আছে যে জায়গাটা হলো হয়তো পাহাড় যখন দেখাচ্ছি এই বাসাটা দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড় তো আমরা চলি যেটা দেখার জন্য আসছি এত দূর থেকে ফাইনালি যাব গড়টা কোন জায়গায় বানিয়েছিল ওরা গড়টা দেখার জন্য বন্ধুরা আপনার সাথে থাকুন তো অলরেডি যে জায়গার মধ্যে গড়টা আসলো ওই জায়গার মধ্যে আমরা যাচ্ছি আপনাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম যেমন গড়টা হয়তো পোড়া দেয় হয়তো তুলে নিয়ে যায় আমরা জানি নাকি তো আমরা সরাসরি যা দেখি তাই না ও ভাই গো দেখে তুলা এটা হয়তো মানুষের ইঞ্জেকশন দেওয়ার জন্য তেলটা ব্যবহার করে দেখো কাগজ তুলা এটা নেওয়ার দরকার না এটা থাক দেখতে পাচ্ছেন যেটা আমরা সন্দেহ করছিলাম সেটাই গড়টাও অলরেডি পুড়ে ফেলছে আমরা দেখতে পাচ্ছি আমি ভালো করে আপনাদেরকে দেখে দিছি খেতে থাকলাম জোড়া গড়টা হয়তো পুড়ে ফেলে বা হয়তো তুলে নিয়ে যায় কিন্তু অলরেডি দেখেন গড়টা পুড়ে ফেলছে যে জায়গাটা যে বাঁশেরই তো বাঁশ ধরা গড়টা মানে সেটা যে জায়গাটা মধ্যে গড়ি করছে ওটাই হলো আপনার কারো করে হাজরা সব টুকা তো ভাই আর কি করবো সারা পথ ধরে এসে লাস্টে দেখলাম খাই কপালে ছিল আমরা গড়টা দেখতে পারলাম না তো তো কপালে যেটা তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি হয়তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা ফাইনালে দেখতে পারছেন না আমার জায়গাটা টুকটাক কি ভালো লাগছে আর পরবর্তী ভিডিওটা কি হবে ওটা পরবর্তী ভিডিও তো ওটা একটু পরে চেষ্টা করে দেবো মানে সিদ্ধান্ত কি ফাইনালি একটা একটা পয়েন্ট আছে এখানে আমাদের এখানে একটা বড় ঝর্ণা আছে ঝর্ণা আছে হয়তো অঙ্গ জায়গায় কালী মন্দির আছে ওটা নিয়ে যেমন হয়তো পাহাড়ের মানে মানে উপরে একটা হাওয়া খানা আছে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আরো আমাদের এখানে প্রধান কাম আছে বর্তমানের জন্য একটা প্রধান কাম মানে বেশিরভাগ মানুষ ওটার উপরে জীবিকা নির্ভর করে সেটা হলো কুয়ারি আর কেশার হ্যাঁ কুয়ারি আর কেশার সেটা আমি দেখার জন্য চেষ্টা করবো তো আপনারা ফাইনালি একটা জিনিস দেখেন ওই যে নামার যেটা জায়গাগুলা ওই জায়গাগুলো কি সুন্দর ভালো লাগছে হয়তো আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিজেকে মনে হয় এই এরিয়াটাই আমার আপনারা কি কর হ্যালো পাহাড়ের উপর থেকে মানে এই বস্তুগুলো দেখলে মানে একটু ভালো লাগে তো ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন